তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র সেট থ্রির উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট টেস্ট হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রটির উত্তরগুলো এই ভিডিও থেকে দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের সিলেবাসের মধ্যে যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে তৃতীয় অধ্যায়, যেটা ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এবং পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ। তো এই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে পড়বে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, এবং এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের নাম্বার বিভাজন। 40 নম্বরের পরীক্ষা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে হয়ে থাকে এবং সেখানে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট অথবা 1 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া থাকে। ওকে, এবং এই প্রশ্নপত্রে তোমাদের 8টি দেওয়া থাকে এমসিকিউ প্রশ্ন এবং 8টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকে, যেগুলোর মান 1 নম্বর করে, এবং 2 নম্বর মানের প্রশ্ন 6টি দেওয়া থাকে, সেখান থেকে 4টি তোমাদের লিখতে হবে, 4 দ্বিগুণ 8 নম্বর, আর 4 নম্বর মানের প্রশ্ন 3টি দেওয়া থাকে, সেখান থেকে 2টি লিখতে হয়, এবং 8 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকে 3টি, সেখান থেকে তোমাদের 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এইভাবে টোটাল 40 নম্বরের প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো এই ভিডিও থেকে দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে প্রেস করার ফল অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। তো এই প্রশ্নপত্রের প্রথমে দেওয়া আছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটির মান হচ্ছে 1 নম্বর করে। পরের দিকে দেওয়া আছে কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে, মেটারনিককে, নেপোলিয়নকে, কাফুরকে। তো কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে। এরপর হচ্ছে কয়ের দাগে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন কার্ল মার্ক্স, এঙ্গেলস, আগাস্তে ব্লাঙ্কি, লুই জনসন। তো সঠিক উত্তর অপশন 3 এটা হবে, ওকে, আগাস্তে ব্লাঙ্কি। নেক্সট হচ্ছে গয়ের দাগে কোন পণ্যকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। এখানে অপশন রয়েছে লোহা, রেলপথ, কয়লা না বস্ত্র। তো বস্ত্র, এই পণ্যকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। ঘরের দাগে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় এশিয়াকে, আফ্রিকাকে, ইউরোপকে না আমেরিকাকে। তো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশকে। এরপরের প্রশ্ন উঙ্গর দেখে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1918 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে। তো ভার্সাই সন্ধি হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। এরপর চয়ের দেখে রিসর্জিমেন্টো কথাটির অর্থ কি, কথাটির অর্থ পুনর্জাগরণ, পুনরায়, নবজাগরণ না পুনরাবির্ভাব। তো সঠিক উত্তর হচ্ছে অপশন 1 এটা, অর্থাৎ পুনর্জাগরণ। এরপর ছয়ের দাগে দাস ক্যাপিটাল এর রচয়িতা কার্ল মার্ক্স, ফ্রেডরিক এঙ্গেলস, রবার্ট আওয়েন, লুই ব্ল্যাঙ্ক। সঠিক উত্তর হচ্ছে অপশন 1, অর্থাৎ কার্ল মার্ক্স। এরপর বর্গীয় দাগে মাত্তিনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম ছিল কার্বোনারি, ইয়ং ইতালি, হেটাইরিয়া, ফিলিকে না টিমেন্স। তো সঠিক উত্তর হচ্ছে মাত্তিনি প্রতিষ্ঠিত যে গুপ্ত সমিতি সেটা হচ্ছে ইয়ং ইতালি। 2 নম্বর দেখে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2-এর 1-এ দেওয়া আছে এক কথায় উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটির মান 1 নম্বর করে দেওয়া হয়েছে। পরের দেখে দেওয়া আছে দশম চার্লস কাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। তো দশম চার্লস পলিগন্যাক নামে জনৈক প্রতিক্রিয়াশীল ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। ক্ষয়ের দাগে কোন গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদকে সাহায্য করেছিল। তো হেটারিয়া ফিলিকে গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদকে সাহায্য করেছিল। এরপরের প্রশ্ন গয়ের দাগে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসাবে কোন দেশকে বিবেচনা করা হতো। তো ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসাবে বিবেচনা করা হতো। ঘর দেখেন সমাজতন্ত্রবাদের বাইবেল কোন গ্রন্থকে বলা হয়। তো দাস ক্যাপিটাল গ্রন্থকে সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয়। পরের প্রশ্ন রয়েছে 2-এর 2 নম্বর দাগে ঠিক বা ভুল নির্ধারণ করো। এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটির মান 1 নম্বর করে। পরের দাগে রয়েছে রাশিয়ার রানীকে জারিনা বলা হয়, এটা হবে ঠিক। পরের দাগে লেনিন এপ্রিল থিসিস ঘোষণা করেন, এটা হবে ঠিক। পরের প্রশ্ন 2-এর 3 নম্বর দাগে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো, প্রশ্নের মান 1 নম্বর করে, 2টি প্রশ্ন দেওয়া আছে এখানে। পরের দিকে বিবৃতি দেওয়া আছে ইংল্যান্ডে শিল্প শ্রমিক ছিল সহজলভ্য। 1 নম্বর ব্যাখ্যা বলা হচ্ছে বিদেশ থেকে শিল্প শ্রমিকরা ইংল্যান্ডে এসে ভিড় করে। 2 নম্বর হচ্ছে বাণিজ্য ও কৃষিক্ষেত্রে নিযুক্ত শ্রমিকরা শিল্পে যোগ দেয়। 3 নম্বর হচ্ছে 18 শতকে ইংল্যান্ডে জনসংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। তো এক্ষেত্রে আমাদের সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3, অর্থাৎ 18 শতকে ইংল্যান্ডে জনসংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল, এই জন্য ইংল্যান্ডে শিল্প শ্রমিক সহজলভ্য ছিল। এবার খয়ের দিকে বিবৃতি দেওয়া আছে প্রথম বিশ্বযুদ্ধ ছিল এক সর্বাত্মক যুদ্ধ। এখানে ব্যাখ্যা 1 নম্বর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ জল, স্থল ও আকাশে পরিব্যাপ্ত হয়।
দু নম্বর ব্যাখ্যা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শুধুমাত্র জল স্থল যুদ্ধে সীমাবদ্ধ ছিল। তিন নম্বর, প্রথম বিশ্বযুদ্ধকালে 10 মিলিয়ন লোক নিহত হয়। তো সঠিক উত্তরটি অপশন এক হবে, প্রথম বিশ্বযুদ্ধ জল স্থল ও আকাশে পরিব্যাপ্ত হয়, যার জন্য এটা ছিল একটি সর্বাত্মক যুদ্ধ। নেক্সট প্রশ্ন রয়েছে তিন নম্বর দাগে, দু তিনটি বাক্যে উত্তর দাও, যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে। ওকে, প্রতিটির মান 2 নম্বর করে। পরের দিকে দেওয়া আছে, ইয়ং ইতালি দলের মূল লক্ষ্য কি ছিল? তো ইতালির যুব সমাজকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করার জন্য জোসেফ মাত্তিনি 1832 খ্রিস্টাব্দে ফ্রান্সের মার্সাই শহরে ইয়াং ইতালি নামে একটি সংগঠন তৈরি করেন। এই দলের মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল শিক্ষা প্রসার, চরিত্র গঠন ও আত্মত্যাগের দ্বারা ইতালীয়দের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করা। মাত্তিনি এই দলের আদর্শ প্রচার করার জন্য ইয়াং ইতালি নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্ষয়ের দাগে, ঘেটো কি? তো প্রশ্নের উত্তর আমরা লিখবো, ঘেটো বলতে বোঝায় শহরের একটি নির্দিষ্ট অংশে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা, বস্তি বা মহল্লান। এগুলিতে সাধারণত একই ধর্ম, বর্ণ ও একই অর্থনৈতিক অবস্থা সম্পন্ন দরিদ্র মানুষ বসবাস করত। অবস্থা সম্পন্ন বা ধনী শহরবাসীরা ঘেটো বা প্রবাসীদের অবজ্ঞার দৃষ্টিতে দেখত। অনেক জায়গায় শহর থেকে ঘেটো গুলিকে পৃথক করার জন্য দেয়াল তৈরি করা হতো। রয়েছে সেরাজেভো হত্যাকাণ্ড কি? তোমরা লিখছি, 1914 খ্রিস্টাব্দের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিদর্শনকালে এক তাপ আততায়ীর হাতে নিহত হন। এই হত্যাকাণ্ড সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। এই হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এক চরমপত্র পাঠায়। সার্বিয়া এই দাবি মানতে অস্বীকার করে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। নেক্সট প্রশ্ন দেখবো, গয়ের দেখে এখানে পরের প্রশ্ন হচ্ছে প্যারিস কমিউন কি? তো প্যারিস কমিউন কি না, ফ্রান্সের প্যারিস শহরে বিপ্লবী শ্রমিকরা 1871 খ্রিস্টাব্দের 18 মার্চ এক অভ্যুত্থানের মাধ্যমে প্যারিস কমিউন নামে একটি সংগঠন গড়ে তোলে। প্যারিস কমিউনের আন্দোলন ছিল জার্মান সৈন্য ও ফরাসি রাষ্ট্রপতি থিয়ার্সের সরকারের বিরুদ্ধে। প্যারিস কমিউন গঠনের কারণ ছিল থিয়ার্সের সরকারে রাজতন্ত্রীদের প্রাধান্য ও থিয়ার্সের জনবিরোধী নীতি। প্যারিস কমিউন দমিত হলেও এটি ছিল পরবর্তী শ্রমিক আন্দোলনগুলির কাছে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ওকে, নেক্সট প্রশ্ন অঙ্গদাগে রয়েছে, এপ্রিল থিসিস কি? তোমরা লিখছি, 1917 খ্রিস্টাব্দের 18 এপ্রিল লেনিন রাশিয়ার বলশেভিক কর্মীদের সামনে তার যে বিখ্যাত কর্মধারা প্রকাশ করেন তা এপ্রিল থিসিস নামে পরিচিত। তিনি বলেন, বলশেভিকদের জন্য রাশিয়ার রাজতন্ত্রের অবসান ঘটেছে, তাই রাষ্ট্র ক্ষমতা তাদেরই প্রাপ্য। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সর্বহারা শ্রেণীর এক নায়কত্ব প্রতিষ্ঠা করতে হবে। বলশেভিকরা ক্ষমতা পেলে সৈন্যরা শান্তি পাবে, কৃষকরা জমি পাবে এবং শ্রমিকরা রুটি পাবে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, চয়ের দাগে জোল ভেরাইন কি? তো 1819 খ্রিস্টাব্দে প্রাসিয়ার নেতৃত্বে জোল ভেরাইন নামক একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়। জোল ভেরাইন প্রতিষ্ঠিত হওয়ার আগে বিভিন্ন জার্মান রাজ্যগুলিতে ভিন্ন ভিন্ন আমদানি এবং রপ্তানি শুল্ক প্রতিষ্ঠিত ছিল। এর ফলে জার্মানিতে বাণিজ্যিক প্রতিকূলতা দেখা দিত। জোল ভেরাইন শুল্ক সংঘে যোগ দেওয়ার ফলে রাজ্যগুলি বাণিজ্যিকভাবে লাভবান হয়। এর পাশাপাশি জোল ভেরাইনের রাজনৈতিক গুরুত্বও ছিল অপরিসীম। এই সংঘে যোগদানের ফলে জার্মানির রাজ্যগুলির মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, ফলে তাদের মধ্যে ঐক্য বৃদ্ধি পায়। এরপর 4 নম্বর থেকে 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 4 নম্বর করে। পরের দেখা দেওয়া হচ্ছে, টিকা লেখো এমস টেলিগ্রাম। ক্ষয়ে রয়েছে, টিকা লেখো হেটারিয়া ফিলিকে। গয়ায় দেওয়া হচ্ছে, টিকা লেখো শিল্প বিপ্লব ও নারীর অবস্থান। এখান থেকে যে কোনো দুটি বিষয়ে টিকা লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর করে। এরপর 5 নম্বর থেকে 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 8 নম্বর। পরের দেখা রয়েছে, মেটার্নিক ব্যবস্থার পরিচয় দাও, মেটার্নিক ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি কি ছিল। ক্ষয়ে রয়েছে, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো। এবং গয়ার দেখা দেওয়া আছে, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কেন। তো এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 8 নম্বর মানের। ওকে, তো এই 4 নম্বর এবং 8 নম্বর মানের যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। ওকে, আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশন সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।